দুর্গাপুরের মেয়ে অলিভিয়া সরকার বাবা মা দুজনেই ক্রিয়া জগতের মানুষ। মধ্যবিত্ত মূল্যবোধ নিয়ে বড় হয়েছিলেন। পরিবারের থেকে সবসময় সমর্থন পেয়েছিলেন অলিভিয়া। একটা সময় ঠিক করেন তিনিও অভিনয় করবেন। জীবনে তাকে কোনোদিনও একটা সুযোগ সিঁড়ি পাইয়ে দেয়নি, তাকে দ্বিতীয়বার চেষ্টা করতে হয়েছে এবং তাতে তিনি সফল হয়েছেন। তাই তো অভিনেত্রী মনে প্রাণে বিশ্বাস করেন সাফল্যই উপরে ওঠা সিঁড়ি। একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন অলিভিয়া। অনেকবার নাকচও হয়েছেন, অনেকবার কটূক্তিও শুনেছেন, কিন্তু হেরে যাননি। নিজের লক্ষ্যে স্থির ছিলেন, তাই একটা সময় পর মানুষ তাকে ডাকতে শুরু করেন। নিজের কাজের মাধ্যমে প্রমাণ করতে শুরু করেন তিনি নিজের প্রতিভা। একটা সময় বাংলা সিরিয়ালে পরপর খলনায়িকা চরিত্রেই অভিনয় করেছেন অলিভিয়া। সীমারেখা ধারাবাহিকে টিয়ার চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন অলিভিয়া। টাইপকাস্ট হয়েছিলেন কয়েকবার, অর্থাৎ খলনায়িকা চরিত্রের জন্যই তাকে ডাকা হচ্ছিল বারবার, কিন্তু তেমনটা চাইছিলেন না অলিভিয়া। বলেছিলেন, আমাদের ইন্ডাস্ট্রির এটা একটা সমস্যা, টাইপকাস্ট করে দেয়। আমার সঙ্গেও তেমনটাই হয়েছে বারবার, আমাকেও বারবারই ভিলেন কিংবা ভ্যাম্পের চরিত্রে ডাকা হচ্ছে, কিন্তু আমি চাচ্ছিলাম এক্সপ্লোর করতে, অভিনয়ের সবকটি দিক ঘুরে দেখতে। তেমনটাই হলো। পরিচালক দেবালয় ভট্টাচার্য তাকে শর্মা চরিত্রের জন্য কাস্ট করলেন মুন্ডু পাইলট ওয়েব সিরিজে। যৌনকর্মীর চরিত্র, কঠিন এবং কালো, এই চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য পরিচালক বলেছিলেন 15 দিন না হেসে থাকতে পারবি? অলিভিয়া তাই করেছিলেন। শর্মা হয়ে ওঠার জন্য তিনি টানা 15 দিন হাসেননি এবং সেই চরিত্রটিতে অভিনয় করে বিপুল তৃপ্তি পেয়েছিলেন শিল্পী। দাদার থেকে বার্তা এসেছিল, আমি তোর জন্য গর্বিত, এটাই চেয়েছিলেন অলিভিয়া। তিনি মনে করেন গোটা বিশ্বের লোকের থেকে না হলেও কাছের মানুষগুলোই যেন তার কাজের জন্য গর্ববোধ করেন। একজন শিল্পী এর থেকে বেশি কি আর চাইতে পারে।